বীজপুর থানার তৎপরতায় কাঁচরাপাড়া জোনপুর থেকে 166 গ্রাম হিরোইন সমেত গ্রেপ্তার তিন দুষ্কৃতী। আজ বীজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কাঁচরাপাড়া জোনপুর থেকে 166 গ্রাম হিরোইন সমেত গ্রেপ্তার তিন দুষ্কৃতী। ধৃতরা একটি স্কর্পিও গাড়ি নিয়ে যায় যার নম্বর WB24BE1755। গাড়ি নিয়ে পালানোর সময় ধরে ফেলে বীজপুর থানার পুলিশ। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তরা হলেন রাজা আনসারী বয়স 30 ওরফে কালাবাবু, ওয়াসিম আকরাম বয়স 24 ওরফে যাদব, রাজু শাহ বয়স 30। অভিযুক্তরা প্রত্যেকেই জগদ্দল থানার বাসিন্দা। এত গ্রাম হিরোইন কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। পার্টি অফিসে বসে আমরা চা খাচ্ছিলাম, দেখলাম গাড়ি খুব রানিং এ আসছে ওইখান দিয়ে, দেখলাম একটা বাচ্চা ওইখানে একটা মানে মরে যেত, ওকে বাঁচালো। তারপরে বীজপুর পুলিশ চারদিক দিয়ে ঘেরে পিছন দিকে তাড়া করছে, চারদিকে ঘেরে ওকে ধরলো পুলিশ সুজবুজ বাহাদুরের দিকে। গাড়িটা গাড়ি ঘর করা হয়েছে গাড়ির মধ্যে, তারপরে যখন তিন চারজন গাড়ির মধ্যে আছে ওরা চেক করা পড়া দেখছে কি ওখানে ব্রাউন সুগার নাকি মানে কিছু পাউডার কিছু আছে, হিরোইন যা কিছু মানে আমরা তো চিনি না হিরোইন নাকি মানে পাউডার মতন কিছু আছে। কতটা আতঙ্কে এখন পুলিশ ধরে নিয়েছে আতঙ্ক কি, এবার পুলিশ কাজ করছে, পুলিশ নিজে কাজ করবে। তোমার নাম? সোনু শর্মা। আমার নাম বিশ্বনাথ দাস। আমি এখান থেকে যাচ্ছিলাম বাড়ির দিকে কাজকর্ম সেরে, রানিং এ আসছে, তারপর বিষ্পুরের গাড়ি পেছনে রানিং ওকে ধরার চেষ্টা করছে, তারপর শেষ মুহূর্তে এসে ধরে, ধরার আগে কিছুক্ষণ আগে একটা বাচ্চা ছেলেকে ধাক্কা মারতে মারতে বেঁচে যায়। শেষ পর্যন্ত দেখছি গাড়িটাকে ধরার পর গাড়িটাকে চেক করা হলো, চেক করার পরে দেখা গেলো গাড়ির ঠিক ড্রাইভার সিটের পেছনে ব্রাউন সুগার রাখা আছে। ব্রাউন সুগারটা আবার ওনারা সব এক জায়গায় করলো, করার পর সবাই এসে এবং ওনাদের কাজ ওনারা করছে। কিন্তু একটা কথা বলবো, বীজপুরের পুলিশ অফিসার, হালিশহরের অফিসাররা যারা যারা এই প্ল্যানটাকে সাকসেস করলো আশা করি খুব ভালো কাজ করলো। ওনারা কজন ছিল? ওনারা তো আশা করি তিনজন ছিল টোটাল। কোন গাড়িতে, কি গাড়িতে? স্কর্পিও গাড়িতে ছিল। আপনার নাম? বিশ্বনাথ দাস। এখন দেখলাম ঘন্টাখানেক আগে পুলিশ স্কর্পিওতে সবাই নাকি ব্রাউন সুগার নিয়ে তো পাচারকারি যাচ্ছিল, পুলিশের দেখলাম পুলিশ সবাই মিলে ধরেছিল। কতজন ছিল গাড়িতে? প্রায় ড্রাইভারকে নিয়ে চারজন ছিল। পুলিশের তৎপরতাই? হ্যাঁ, পুলিশ যা করেছে বলাই যায় না, পুলিশ একদম ফিল্ম স্টাইলে পুলিশে আটকেছে। এরা পালানোর চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তৎপরতাতে পালাতে পারে। নিটকো টায়ার্স মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333 মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, ওনলি নিটকো।